যে আপনারা জানেন যে এসএসসি পরীক্ষা চলমান আছে, এই চলমান এসএসসি পরীক্ষায় সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম এবং সাইবার অপরাধের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন রকম অপরাধ সংগঠিত হয়। এই অপরাধ সংগঠনের মাত্রাকে সামনে নিয়ে জেলা পুলিশ গাইবান্ধার এই সাইবার মনিটরিং, সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম এই এসএসসি পরীক্ষা শুরুর পর মনিটর করছিল, সেই মনিটরিং এর ধারাবাহিকতায় গাইবান্ধা জেলার পুলিশ সুপারের নির্দেশে জেলার সাইবার পেট্রোলিং টিম সোশ্যাল মিডিয়াতে প্রশ্নপত্র ফাঁস ও রেজাল্ট পরিবর্তন চক্রের বিষয়ে মনিটরিং শুরু করে। এই মনিটরিং এর প্রেক্ষিতে এক অভিযানে এক প্রতারককে গ্রেফতার করে পুলিশ। গাইবান্ধায় চলমান এসএসসি পরীক্ষার অনলাইনে জিপিএ রেজাল্ট পরিবর্তন প্রতারক চক্রের সক্রিয় সদস্য সাব্বির রহমান ১৯কে সুন্দরগঞ্জ এর ভাটিকাপাশিয়া দালালপাড়ার বাসা থেকে গ্রেফতার করেছে গাইবান্ধা জেলা পুলিশ। ৯ মে মঙ্গলবার ভোর ৪টা ৪ মিনিটের সময় সাক্ষীদের উপস্থিতিতে একটি মোবাইল ফোন, ২টি সিম কার্ড ও ফেসবুক আইডি জব্দ করা হয় এবং প্রতারক সাব্বির রহমানকে গ্রেফতার করে। সে সুন্দরগঞ্জ উপজেলার কছিমউদ্দিনের পুত্র। এ বিষয়ে ৯ মে বিকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্সে সাংবাদিকদের অবগত করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন। এ সময় স্থানীয় গণমাধ্যম কর্মীরা সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জানা যায়, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত প্রতারক সাব্বির রহমান অনলাইনে পাবলিক পরীক্ষার রেজাল্ট পরিবর্তনের পোস্ট দিয়ে প্রতারণা করার কথা স্বীকার করে। সে ফেসবুকে রেজাল্ট পরিবর্তনের সাথে জড়িত সম্ভাব্য ৩টি মেসেঞ্জার ও ৭টি পাবলিক ফেসবুক গ্রুপে এই সংক্রান্ত পোস্ট দিয়েছিল বলে জানায়। এ বিষয়ে তদন্ত কার্য অব্যাহত আছে। এখন পর্যন্ত সে দেশের ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন স্থানের সাথে ছাত্রদের প্রতারণা করে লক্ষাধিক টাকা সংগ্রহ করেছে। জেলা পুলিশ গাইবান্ধা জুয়া মাদক অনলাইন সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে। এইসব পরীক্ষা কেন্দ্রে কোন প্রতারণা বা কোন প্রতারক চক্র কোন পরীক্ষাকে কলুষিত করার জন্য বা এই পরীক্ষা কেন্দ্রে কোন প্রতারণার ফাঁদে কাউকে ফেলে প্রতারিত করতে না পারে, এই প্রচেষ্টার অংশ হিসাবে জেলা পুলিশ গাইবান্ধার সোশ্যাল মিডিয়া মনিটরিং প্লাস সাইবার মনিটরিং টিম একটি বিষয়ে প্রথম পরীক্ষার পরদিন অবজার্ভ করে যে একটা বিডি নিজামুদ্দিন নামে একটি ফেসবুক আইডি থেকে ভিন্ন রকম বিজ্ঞাপন দিচ্ছে। বিজ্ঞাপনটা এমন যে এই লিংকে অংশগ্রহণ করে পার্টিসিপেট করে নির্ধারিত কিছু ওখানে আপনাদের কাছে আমরা আমাদের প্রেস নোটের মাধ্যমে সবকিছু পৌঁছে দিচ্ছি যে রেজাল্ট পরিবর্তনের জন্য এসএসসি এক্সামের রেজাল্ট পরিবর্তনের জন্য এত টাকা, রেজিস্ট্রেশনের জন্য এত টাকা, জিপিএ পরিবর্তনের জন্য এত এত টাকা, এরকম সোশ্যাল মিডিয়ার এই লিংকটা ইউজ করে, এই আইডিটা ইউজ করে যেটা আপনাদেরকে দেওয়া হচ্ছে, তো তারা এই ধরনের বিজ্ঞাপন এই লিংক থেকে দেওয়া হচ্ছে। তৎপরিবর্তিতে আমাদের পুলিশ হেডকোয়ার্টার, সাইবার মনিটরিং টিম প্লাস গাইবান্ধা জেলা, আমি ইতিপূর্বে আপনাদের বলেছিলাম যে আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া মনিটরিং কার্যক্রম শুরু করেছি। ইতিপূর্বে আপনারা জানেন দু একটি ঘটনা আপনাদের নজরেও আমরা এনেছি যে এই সোশ্যাল মিডিয়া মনিটরিং এর মাধ্যমে, এরই অংশ হিসাবে আমরা ওই লিংকটা ওই আইডিটা তখন থেকে অবজার্ভ করছিলাম। দীর্ঘদিন পর্যন্ত অবজার্ভ করার পরে আমরা দেখলাম যে এখানে কিছু কনভারসেশন হচ্ছে একটা নাম্বার থেকে, এবং এই যে অর্থগুলো, চাহিত অর্থ, রেজাল্ট পরিবর্তন, জিপিএ পরিবর্তন, রেজিস্ট্রেশন পরিবর্তন, এই বিজ্ঞাপন সংশ্লিষ্ট কথোপকথন হচ্ছে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে যেমন ঢাকা, চিটাগাং, কক্সবাজার, ময়মনসিংহ থেকে বিভিন্ন পরীক্ষার্থী বা পরীক্ষার্থী প্রতিনিধি এই আইডিকে অনুসরণ করে নিয়মিতভাবে টাকা দিচ্ছে একটা বিকাশ অ্যাকাউন্টে।
তো এরপরে আমাদের জেলা পুলিশ গাইবান্ধার সাইবার মনিটরিং টিম এবং ডিবি সহ আমরা এরপরে সচেষ্ট হই তাকে আইডেন্টিফাই করার জন্য। এই প্রচেষ্টার অংশ হিসাবে আজকের সকালে মোহাম্মদ সাব্বির রহমান বিশ, পিতা মোহাম্মদ কসিম উদ্দিন, আপনাদের কাছে বিস্তারিত আছে, এই দালালপাড়া সুন্দরগঞ্জের এই কলেজ পূর্ব এই ছাত্রকে আমরা আইডেন্টিফাই করি এবং তার কাছ থেকে তার ব্যবহৃত যে ডিভাইসের মাধ্যমে এই প্রতারণার ফাঁদে এখন পর্যন্ত যতটুকু আমরা আইডেন্টিফাই করেছি, আমরা 14-20 জনের মতো প্রাথমিকভাবে আইডেন্টিফাই করেছি যে তারা প্রতারিত হয়েছে। প্রতারিত যারা রয়েছে তারা বেশিরভাগ পরীক্ষার্থী এবং আজকের পরীক্ষা ছিল বিদায়। আমরা তাদের সাথে যোগাযোগের একের পর এক যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু প্রাথমিকভাবে আমরা আইডেন্টিফাই করেছি এরা অলরেডি প্রতারিত এবং লক্ষাধিক টাকা তাদের কাছ থেকে এই বিকাশ অ্যাকাউন্ট গুলোতে ট্রান্সফার হয়েছে, যেগুলো আপনাদের প্রেস নোটের ভিতরে রয়েছে। এবং এ লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। আপনাদের কথোপকথনের পরে আমরা বিজ্ঞ আদালতে এই যে অভিযুক্ত সাব্বির রহমান, যে এই আইডির মালিক বলি, সৃষ্টিকারী বলি অথবা প্রতারণার ফাঁদে পড়ার জন্য প্রতারক বলি, তাকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করব। এটা হচ্ছে জেলা পুলিশ গাইবান্ধার পক্ষ থেকে প্রাথমিকভাবে আপনাদের জানানো দরকার ছিল। এবং এটার মাধ্যমে অবশ্যই আমাদের অনুরোধ থাকবে যে সমগ্র দেশবাসী এবং গাইবান্ধাবাসীকে অবশ্যই সচেতন করা দরকার যে আমরা যে কোনো ওয়েবসাইটে, যে কোনো পেজে, যে কোনো ফেসবুক পেজে চমকপ্রদ কোনো বিজ্ঞাপন, কোনো লোগোতে আকৃষ্ট না হয়ে আমরা যেন সত্যতা যাচাই করি, আমরা যেন কোনোভাবে এই ধরনের প্রতারণায় না পড়ি, যেটা নিছক প্রতারণা, এই প্রতারণায় আমরা যেন না পড়ি। ধন্যবাদ। যেহেতু সে আইটি এক্সপার্ট, সেহেতু সে এখানে আকৃষ্ট হয়ে সহজভাবে টাকা আয়ের উৎস হিসাবে এটাকে নিয়ে, যেহেতু একটু ফেক আইডি করেছে, সে মনে করেছে এখান থেকে খুব সহজে টাকা পয়সা আয় করা যায়, এজন্যই সে বলদ হয়েছে। মূলত সে আইটি তার গিয়ার বেশ ভালো, প্রথম প্র্যাকটিস শুরু করছে এটার জন্য আমাদের কাছে, যেহেতু এটি তদন্তাধীন একটা প্রক্রিয়া, আমরা তদন্তে যাব। এখন পর্যন্ত আমাদের কাছে তার বিরুদ্ধে পূর্বে কোনো ফৌজদারি মামলা আমরা এখনো পাইনি। আমরা যাচাই বাছাই করে তদন্তে আনতে বলতে পারবো যে সে অন্য কোন প্ল্যাটফর্মেও, ডিজিটাল এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে অন্য কোথাও কিছু করেছে কিনা, এখনো নিশ্চিত হতে পারেনি। এটা চলমান প্রক্রিয়া, তদন্তে যদি বের হয় তাহলে নিঃসন্দেহে আপনাদের দিতে পারবো। যে আপনারা জানেন যে এসএসসি পরীক্ষা চলমান আছে, এই চলমান এসএসসি পরীক্ষায় সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম এবং সাইবার অপরাধের মাধ্যমে ভিন্ন সময় ভিন্ন রকম অপরাধ সংগঠিত হয়। এই অপরাধ সংগঠনের মাত্রাকে সামনে নিয়ে জেলা পুলিশ গাইবান্ধার এই সাইবার মনিটরিং, সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম এই এসএসসি পরীক্ষা শুরুর পর মনিটর করছিল, সেই মনিটরিং এর ধারাবাহিকতায় এই টিম দেখতে পায় যে বিডি নিজাম উদ্দিন এরকম একটা পেজ, এরকম একটা ফেসবুক আইডি থেকে ভিন্ন রকম চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে সকল ছাত্রছাত্রী যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদেরকে প্রলুব্ধ করে, তাদের রেজাল্ট পরিবর্তন, সিজিপিএ পরিবর্তন, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো ব্যত্যয় থাকলে পরিবর্তনের বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ উপার্জনের বিজ্ঞাপন দিচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা দেখতে পাই যে এই যে আজকের আমরা যাকে আজকের সকালবেলায় এই অপরাধের জন্য মোহাম্মদ সাব্বির রহমান সুন্দরগঞ্জের যাকে আমরা গ্রেপ্তার করলাম, তার আইডিটি আমরা নিয়মিত মনিটর করছিলাম, তার ব্যবহৃত সেলফোন গুলো আমরা মনিটরিং এর আওতায় নিয়েছিলাম। কনভারসেশন আনতে জানা যায় যে সে বিভিন্ন জায়গা থেকে বিকাশের মাধ্যমে এই সমগ্র বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ উপার্জন করছে এবং লক্ষাধিক টাকা
তার অ্যাকাউন্টে আমরা এখন পর্যন্ত পেয়েছি যে বিভিন্ন জায়গা থেকে দেশের ময়মনসিংহ, কক্সবাজার, ঢাকা এবং চট্টগ্রাম থেকে একাধিক পরীক্ষার্থী এবং গার্ডিয়ানের কাছ থেকে সে সংগ্রহ করেছে। এই অপরাধী তাকে আমরা আজকে সকালবেলায় তার সুন্দরগঞ্জের ঠিকানা থেকে আমরা তাকে গ্রেপ্তার করি, তার কাছে ব্যবহৃত ডিভাইসটি জব্দ করি এবং ডিভাইসে এ ধরনের কনভারসেশন আমরা সকল কনভারসেশন পাই। তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা হয়েছে সংশ্লিষ্ট সুন্দরগঞ্জ থানায় এবং সেই মামলায় আমরা তাকে আজকে বিজ্ঞ আদালতে পাঠাচ্ছি এবং পরবর্তী আইনি ব্যবস্থা, পরবর্তী যে ব্যবস্থাপনা, তদন্ত ব্যবস্থাপনা আছে আমরা গ্রহণ করছি।